Assalamualaikum. Hello, প্রিয় দর্শক, আমি রুহুল আমিন ডালার চমক ভিডিও চমকে নতুন আরেকটি চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বর্তমানে আছি টাঙ্গাইল জেলার বহপুর থানার ঐতিহ্যবাহী পুরাতন গরুর হাটে। এই হাটে এসে এক বিশাল আকৃতির মহিষের দেখা পেয়েছি এবং এই মহিষটি হয়তো আমার লাইভের সবচাইতে বড় মহিষ। এত বড় মহিষ আমি আজ পর্যন্ত দেখি নাই। এই মহিষের মালিকের সাথে আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো ভালো ভাই। এখানে দেখতে পাচ্ছি আপনার দানব আকৃতির তিনটা মহিষ। এই মহিষগুলা কোনটার কত দাম চাইতেছেন এবং এই মহিষগুলা কোথায় থেকে আপনি ক্রয় করছেন সে বিষয়ে আমাদের কিছু বলেন। এটার দাম হলো 18 লাখ। 18 লক্ষ টাকা এটা? এটা থাক, ওটা থাক, এটার দাম চাইতেছেন আপনি 18 লক্ষ টাকা। তাতে এটা কত টন ওজন হতে পারে? 1 টন। ওজন 1 টন? 1 টন। তাতে এটা কত টাকা হলে আপনি সেল করবেন? আনুমানিক 17 লাখ। 17 লক্ষ টাকা হলে এটা আপনি ছাইড়া দিবেন? এটা কি আপনারা নিজেরাই লালন পালন করছেন? না, নিজেরাই লালন পালন করছে। এটা কি আমাদের বাংলাদেশের মহিষ না বাহির রাষ্ট্রের? বাহির রাষ্ট্রের মহিষ। কোন রাষ্ট্রের মহিষ এটা? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। হ্যালো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন এটা হচ্ছে ইন্ডিয়ান মহিষ, কিন্তু বাংলাদেশে এটাকে লালন পালন করা হয়েছে এবং এত বিশাল আকৃতির মহিষ এটাই হয়তো আমার জীবনের প্রথম দেখলাম। হয়তো আপনারা এর থেকে বড় মহিষ দেখতে পাচ্ছেন। আমরা এখন আরো পাশে দুইটা মহিষ আছে, সে মহিষের কাছে যাইতেছি। প্রিয় দর্শক, আমরা এই যে দ্বিতীয় যে মহিষ সেই মহিষের কাছে আবার চলে আসছি। ভাই, এই মহিষটা কত মন হতে পারে আনুমানিক? 30 মন হবো। 30 মন? হ্যাঁ, 30 মন। তাতে এটার দাম কত চাইতেছে? 10 লাখ। 10 লক্ষ টাকা। তাতে আনুমানিক এটা কত হলে আপনার সেল দেওয়ার সম্ভাবনা আছে? 9 লক্ষ টাকা। তাতে এটাও কি আপনারা নিজেরাই লালন পালন করছেন? নিজেরাই লালন পালন করছি, নিজেরাই কিলাইছি, নিজেরাই পালছি। এটা কি ইন্ডিয়ান মহিষ? হ্যাঁ, এটাও ইন্ডিয়ান মহিষ। হ্যালো প্রিয় দর্শক, আরেকটা মহিষ আছে, এটাই লাস্ট মহিষ। এটাও দেখেন দানব আকৃতির মহিষ। একটা দেখেন আমাদের সেটাও উঁচু সাইজের মহিষ। এই পাশে দাঁড়াইলে দেখেন আমাদের দেখা যাচ্ছে না কতটা বিশাল, হয়তো ক্যামেরায় আনা সম্ভব হচ্ছে না। আপনারা দেখেন প্রত্যেকটা মনে করেন একবারে হাতির মতো দেখছে। এটা যে হাতি না, শুধু মাথা থেকে বোঝা যাইতেছে এটা হাতি না, এটা মহিষ। ভাই, এটা কত মন হতে পারে? এটা 35 মন। 35 মন? তাতে এটা আনুমানিক এটা কত দাম চাইতেছেন? 12 লাখ। 12 লক্ষ টাকা। তাতে আনুমানিক কত হলে সেল দিবেন? 11 লাখ হলে সেল দিবেন। তাতে এই কুরবানি ঈদে আপনারা কয়টা মহিষ মোটা তাজা করছিলেন? 30টা, এখন আছে 3টা। 30টার মতো মোটা তাজা করছিলেন, বাদ বাকি সবটি সেল হয়ে গেছে, এখন আছে মাত্র 3টা। আচ্ছা, আমাদের অনলাইনে অনেকে দর্শক এই ভিডিওটা দেখবে, সেক্ষেত্রে যদি আপনাদেরকে অনলাইনে কেউ লোক করে এবং অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করে মহিষ কিনতে চায়, সেক্ষেত্রে কি কোনো সুযোগ আছে? আছে আছে, সুযোগ আছে, সুযোগ আছে। হ্যালো প্রিয় দর্শক, আমি এদের একটা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, যদি সেখান থেকে কোনো ভিউয়ার্স কোনো দর্শক যদি এই মহিষ ক্রয় করতে চান, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখা নাম্বারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমরা নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।